ব্রিটিশ হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি আজকে পার্লামেন্টে ঘোষণা করেছেন যে পাঁচ দফা হচ্ছে স্কিল ওয়ার্কারে আসতে হলে, অর্থাৎ ওয়ার্ক পারমিটে আসতে হলে বেতন দেখাতে হবে বা বেতন থাকতে হবে 38,700 পাউন্ড বছরে, যেটা আগে ছিল 26,200 পাউন্ড। এটা হচ্ছে এক দফা। আরেকটা দফা হচ্ছে যে কেয়ার ভিসায় যদি ডিপেন্ডেন্ট কেউ আসে সেই ক্ষেত্রে কমপ্লিটলি ব্যান্ড, কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আনা যাবে না। হ্যাঁ, প্লাস কেয়ার ভিসায় আসতে হলে সিকিউসি অর্থাৎ কেয়ার কোয়ালিটি কমিশনের অ্যাপ্রুভাল থাকতে হবে, রেজিস্টার থাকতে হবে আপনার স্পন্সরদেরকে। তারপরে তিন নম্বর হচ্ছে ব্রিটিশ নাগরিক যদি কোনো স্পাউস আনতে চায় তাহলে, বা কিংবা সেটেল পার্সন স্পাউস আনতে যায় তাহলে, তাকে 38,700 পাউন্ড ইয়ারলি বেতন দেখাতে হবে। খেয়াল করবেন দুইটাই 38,000। ওয়ার্ক পারমিটে ফরেন ওয়ার্কার্স আনতে হলে 38,700 এবং ব্রিটিশ নাগরিক বা সেটেল পার্সন স্পাউস আনতে হলে 38,700। সুতরাং দুইটা একই ফিগার, জাস্ট আপনাদের ক্লারিফিকেশনের জন্য বলছি। আরেকটা হচ্ছে যে আপনার শর্টেজ অকুপেশন লিস্টে তারা রিফর্ম করবে, এই যে 20% ডিসকাউন্ট দেয় এটা হয়তো বন্ধ করে দেবে, প্লাস হয়তো তারা রিফর্ম করে একটু ছোটোখাটো একটা ফিগার করবে। এখন তো অনেক লম্বা, প্রায় 30টার মতো ক্যাটাগরি আছে, রিফর্ম সুতরাং রিফর্ম করবে। এই যে ডিসকাউন্টটা 20% কম বেতনে যে আনা যেত সেটা হয়তো এটা কমিয়ে ফেলবে আর কি, এটা আরও কমিয়ে ফেলবে। আর আরেকটা জিনিস বলে নেই, আরেক দফার মধ্যে যেটা হচ্ছে সর্বশেষ দফা, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় তারা ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে, স্টুডেন্ট আনার ব্যাপারে তারা টাইট করবে রুলস। স্টুডেন্ট ভিসা বলছে অ্যাটেন্ডিং দ্য রুলস অফ স্টুডেন্ট ব্রিঙ্গিং দেয়ার ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ, আর আরেকটা বলছে খুবই ইম্পর্টেন্ট, গ্রাজুয়েট ফুল রিভিউ অফ দি গ্রাজুয়েট ভিসা রুট বাই মাইগ্রেন্ট অ্যাডভাইজারি কমিটি, অর্থাৎ PHW যেটা আছে সেটা রিভিউ হবে, হয়তো দেখা গেলে বন্ধ করে দিচ্ছে। অথবা স্পেসিফাইড যারা আগে শুনছিলাম যে আপনার আপনার ম্যাথমেটিক্স সায়েন্স যেগুলি হাইলি ডিমান্ড এইগুলিতে পড়লে তাদেরকে PHW দিবে, আর দিবে না, অর্থাৎ গ্র্যাজুয়েট যেটা। সুতরাং স্টুডেন্টদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবে, গ্র্যাজুয়েট রুট তারা রিভিউ করবে। আর আরেকটা এখানে রয়ে গেছে গুড নিউজ, যেটা হচ্ছে এই এই কঠিন নিউজের মধ্যে হেলথ এবং কেয়ার সেক্টরে কিন্তু বেতন যে বৃদ্ধি পায় নাই, বেতন যেটা ওয়ার্ক পারমিটের জন্য 38,700 সকল ওয়ার্ক পারমিটে লাগবে, কিন্তু হেলথ এবং কেয়ার সেক্টরে এটা লাগবে না। এটা সকল কঠিন সংবাদের মধ্যে একটা ইজি সংবাদ হচ্ছে এই। এই হচ্ছে মোট পাঁচটা ক্রাইটেরিয়া, প্রায় পাঁচ দফা নতুন ঘোষণা। তাকে যদি তার বেতন যদি ঠিক করি দেশ বিদেশ থেকে আনতে হয়, তার বেতন যদি 38,500 হয় আনা যাবে না, তারা বেতন যদি 38,700 হয় তাহলে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাকিস্তানে জয়েন করতে পারবে। ট্যাক্স তো অবশ্যই আসবে। এছাড়া তো অন্যান্য ক্রাইটেরিয়া তো রয়েই গেছে, বিশেষ করে স্কিল সারচার্জ এগুলো তো রয়েই গেছে, স্পন্সরশিপ লাইসেন্স, অনেক কাজগুলো করতে হবে। মোটামুটি বিদেশ থেকে আসা কঠিন হয়ে যাচ্ছে, ওয়ার্ক পারমিটই হোক আপনার স্পাউস ভিসাই হোক, যেভাবেই বিদেশ থেকে আসা কঠিন হচ্ছে।